हाय व्यूअर्स, अस्सलाम वालेकुम, शुभ सकाल। अपना आशा करी अपना सबाई भालो आसेन, आमी आल्लाह रहमत भालो आसी। तो आज के अपना के देखाबो जे आज के हलो एप्रिलेर 23 तारीख। देखें एप्रिल मासे एखन सब गाछे आम बड़ो हये गेछे, किछुदिनेर मध्ये पेके जाबे। तो हमारे गाछटा एखन फुल आसछे, एटा काटिमन, काटिमन आम। देखें कत फुल आसछे, छोट एकटी गाछ अनेकगुला फुल आसछे। आमार अवश्य 2-3 मास आगे फुल आसछिलो, ओटा झरे गेछे, तो एबार आबार आसछे। तो देखी एबछर कि हय, एबार कि हय। एटा गाछे पानी दिच्छि एबं स्प्रे करतेछि पानिर, এরকম করতেছি, দেখি আল্লাহর রহমতে কি হয়। অনেকে বলে যে কাটিমন বছরে 3 বার ফল দেয়, বছরে 3 বার আম হয়। তো আমার তো 2 বার এই সেকেন্ড টাইম ফুল আসলো, দেখি আল্লাহর রহমত কি হয়। অনেকগুলো তো প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 9টা সরা, 1টা, 10টা সরা না আসছে। এটা এটা আগে আসছে, এটা 20 আসছে, দেখা যাক কি হয়। এই 10টা সরা কয়টা আম টিকে আল্লাহর ইচ্ছে ছবি। দেখি গাছে পানি দিচ্ছি, যত্ন নিচ্ছি, দেখি যদি আম টিকে আবার আপনাদেরকে দেখাবো। তো সবাই কিন্তু এভাবে পারেন, ছোট টবে দেখেন একটা বালটি, এটা একটা রঙের বালটি, ছোট একটা বালটি, এই বালটিতে লাগিয়েছি। এটা যদি ড্রামে লাগাতাম তাহলে আরও সুন্দর হতো। তো ড্রামে লাগালে অবশ্য ভালো হতো, কিন্তু অনেক মাটির প্রয়োজন, অনেক কিছু। আমি তো দেখা যাক ভবিষ্যতে, যদি এটা ভালো হয় এটা আমি ড্রামে স্থানান্তরিত করব, রিটপিং করব। তো দেখা যাক কী হয়। তো সবাই আপনার আমার জন্য দোয়া করবেন, এবং আশা করি যাতে করে আমি ভালোভাবে গাছের যত্ন নিতে পারি, বাগানের যত্ন নিতে পারি, সুন্দর ফল ফলাতে পারি। ওরা অবশ্য প্রতিটা গাছ আমার জন্য দোয়া করে, এই গাছকে যত্ন নিলে গাছও দোয়া করে সবার জন্য, কেন এটা এটা একটা এদেরও প্রাণ আছে। তো এরা অনুভব করতে পারে কিন্তু দেখতে পারে না, দেখতে হয়তো পারে কিন্তু বলতে পারে না বোবা। তো সবাই তো এটাকে যত্ন না নিলে ওরা তো কিছু বলতে পারে না, এই যে পোকা আসছে পোকা দমন করতে হবে। তো আজকে পর্যন্তই, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, দেখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে আমার এই আম গাছে প্রচুর ফুল আসছিল, এখন আবার গুটি ধরেছে। দেখা যাক প্রতিটা ছড়ায় অনেকগুলো গুটি এখন পর্যন্ত টিকে আছে, আল্লাহর রহমত। এখন ভবিষ্যতে কতটুকু টিকে বলা কঠিন, আল্লাহর রহমত। প্রত্যেকটা ছড়ায় যদি 2-3টা করে আম থাকে তাহলে মাশাল্লাহ ভালো আম হবে। এই যে দেখুন বড় হয়ে আসছে, এই যে অনেক সুন্দর, দেখি কটা টিকে। এই যে দেখুন একে মাটির সাথে মিলে গেছে, এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর গুটিগুলো আসছে, অনেক ধরে গেছে, এখনও আছে কিছু। এখন দেখা যাক শেষ পর্যন্ত কত থাকে। এই যে দেখুন এখানে এখানে একটা আছে, এই যে একটা মোটামুটি বড় হয়েছে, এই যে দেখুন। তো এই আম গাছটা মানে আগে একবার ফুল ধরেছিল, 3 মাস আগে, 3 মাস বেশি হবে। তো ফুল ঝরে গেছিলো, ঝরে যাওয়ার পর আবার 3 মাস পরে নতুন করে
আর সেটা কাটিমো নাম, এটা 12 মাস ধরে, দ্যাট মিন্স বছরে 3 বার ফল ধরে, বছরে 3 বার ফল ধরে। দেখা যাক কি হয়, আল্লাহ রহমত। সব গাছে আম তো এখন পেকে আসছে, আমার উত্তরা একটা গাছের আম পেরে নিয়ে আসছি, ওই আম ম্যাক্সিমামই পেকে গেছে। তো আর এই গাছটা কেবল গুটি আসছে, দেখা যাক এটা কবে বড় হয় এবং কবে এটা পাকে। তো আশা করা যায় কিছু এবছর কিছু টিকবে, সেই জন্য আজকে ভিডিওটা করলাম যে কত জোরে যায় কত থাকে এটা দেখার জন্য। এই যে দেখুন কত সুন্দর, কত সুন্দর, তো আল্লাহর রহমত। তো দেখা যাক কতটুকু আম হয়, এবং প্রত্যেকটা গাছে যদি 2-3টা করেও যদি আম হয় প্রতিটা গাছে, তাহলে কিন্তু অনেকগুলো আম হবে, অনেকগুলো আম হবে। তো আজকে এ পর্যন্তই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, এবং যে ক্লিক করে রাখবে সেই সবার আগে ভিডিও পাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ঈদ মোবারক।